নমস্কার বন্ধুরা, আজকে আমরা আর্টের একটি নতুন বিষয় দেখব যার নাম ফ্লুইড আর্ট। ফ্লুইড আর্ট আমরা কীভাবে করব সেটা আমরা দেখে নিই। আমি এখানে ক্যামেলের ফ্লুইড অ্যাক্রেলিক কালার নিয়েছি, যেটা মনোক্রোম কালার। এই মনোক্রোম কালার ছাড়াও ক্যামেলের আরও দুটো কালার আছে, একটি অ্যাকোয়ারেড ও একটি ব্লু ওয়েভ। আমি আপাতত মনোক্রোম কালার নিয়েই কাজ করব। কীভাবে কাজ করব আমরা ধীরে ধীরে দেখে নিই। র্যাপারটি খুলতেই আমি 8x8-এর একটি বোর্ড পেয়েছি, একটি প্লাস্টিকের ক্লথ পেয়েছি ও চারটি কালার পেয়েছি। প্লাস্টিকের ক্লথটি সবার প্রথমে আমরা নিচে পেতে নেব, যাতে রং এদিকে ওদিকে ছড়িয়ে না যায়। এতে কালার দেওয়ার পর যাতে ঘোরাতে সুবিধা হয়, তার জন্য সবার প্রথমে আমরা নিচে দুটো পাত্র রেখে দেব। সেই পাত্রের উপরে বোর্ডটিকে আমরা বসাব, যাতে কালার করার পরে আমাদের বোর্ডটিকে অতি সহজেই মুভমেন্ট করাতে সুবিধা হয়। আমরা যে চারটি কালার পেয়েছি, সেই চারটি কালার একটি ব্ল্যাক, একটি হোয়াইট, একটি সিলভার ও একটি গোল্ড কালার পেয়েছি। এবার একটি পাত্রে আমরা এই চারটি কালারের পরপর লেয়ারগুলি ঢেলে নেব। ফাইনালি আমাদের ফ্লুইড আর্টটি তৈরি হয়ে গেছে এবং সত্যি খুবই সুন্দর লাগছে। এর টেক্সচারগুলো খুবই ভালো এসেছে। দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।